আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লন্ডন সিলেটি ব্লগস থাকি। আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে এসেছি, আশা করি আপনারা সব ভালো আছেন আর ভালো থাকতা। আমি যে ওটাও ব্লগ হই আপনাদের আপনার ব্লগটা হইল গিয়া, আমি একটা কুলমা বলাইম, ওটা মিট কুলমা কলুর মাংস দিয়া দেখো আপনারা তোমার ব্লগে থাকুক। প্রথমে আমি কলম কিতা আমার আগুন নাম করবো, বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন নাম করে দিচ্ছি, ওখানে আমি ডালবো দুটা বাজিন অলিভ অয়েল পরিমাণ মতো, কুমাত কিছু তেল বেশি দিলে মজা লাগে, অত বেশি দিন না কান্তার মতো দিবা। আর আমি একটু ঘিও দিলাম, কোন ঘি দিলাম আমি, খাঁটি গরুর ঘি আমি দিব দুই চামচ, চার চামচে এটা একটা আলাদা একটা গ্রাম করে পুরো মজার জিনিস। তখন আমি খাইতে রাখছিলাম আগেও পেঁয়াজ, তা কিছু মোটামো না পেঁয়াজ আড়াইটা পেঁয়াজ দিল কাটা আছে, পেঁয়াজ দিলাম লবণ দিলাম আড়াই চামচ, লবণ আধা চামচ দিচ্ছি, চার চামচে আমি তিন চামচ দিলাম আদা রসুন, আমি শিখতে রাখছি ব্লেন্ডার করা আদা রসুন তিন চামচ, আমি দিলাম আপনার দরকার ইলাচি ডালচিনি তেজপাতা আর কয়টা কাঁচামরিচ দেখান খুব জাল কাঁচামরিচ দিলাম, তারপর দিলাম পেঁয়াজ যখন বাইরা দিই কামুর মাংস গরুর মাংস জাল জাল তোর মরব, কারণ আমি কাঁচামরিচ দিছি সবাই কাঁচামরিচ দিন না, তো কিছু জাল জাল তোর মরিলে মজা লাগবো একটা কিছু।
তখন আমি গুইরা ডাকলাম দুইটা মানে তো কি হইছে তোমাদের কাদা কথা পরিষ্কার করে লাগবো তোমাকে দিবা গুইরা কাদে আপনার এবার দেখাইব বুঝছো তো দিবাস আমি আরো দুইটা জিনিস দিব দেখাইলাম আপনাদের বুঝছো তোমার তো নিয়ে নিয়ে রেডি গেছে এখন আমি দিব এখন আছে কোকোনাট মিল্ক কোকোনাট মিল্ক কইতে কোকোনাট মিল্ক সেই দিব আর কিছু আছে এখানে ডাবল ক্রিম ডাবল ক্রিম ডাবল ক্রিম দেবো আমার নিয়ে নিয়ে রেডি হয়ে যা তারও কিছু এখন 20 মিনিট ওই আগ লাগবো ওইতে দেখা যাবে ভালো তোমাদের তো বিওয়াজ আমার কুমাটা রেডি হয়ে গেছে দেখানি উঠলা খুবই একটা মজার ডিশ লাগে দেখবো খুব সুন্দর লাগে হোয়াইট হোয়াইট কালার আর গ্রামটা হুংরাম একটা গ্রাম মজুর খুব একটা মজা মজার দিচ্ছিব আমি দুঃখিত আসলে খাওয়াইতাম পারলাম না দোয়া করবো আমার লাগে আর অন্য সময় আসলে অন্য একটা ভিডিও লই যাইব আজকে লাগে আমি বিদায় ধরে দিলাম ইনশাআল্লাহ দেখা হইব নেক্সট টাইম আমরা আর একটা আছে চ্যানেল তার নাম হলো জুসি কুকিং আমরা একটাও দেখবা আর সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটাও দেখেন যেন দেখে সাবস্ক্রাইব হবা প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার হবা তো অন্য সময় অন্য ভিডিও দিয়ে দেখা হইব ইনশাআল্লাহ আজকে লাগে আমি বিদায় নিলাম খুদা হাফিজ আসসালামু আলাইকুম